সকলকে স্বাগতম জানাইছো। মই প্রিয়াঙ্কু বৰলে, টু ব্রহ্মা মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট। আর নতুন ব্লগ, দুদিনমান ব্লগ করা আসলো, বড় ভাগর আসলো, কারণ ব্লগ করতে বড় কষ্ট হয়, ফুটেজ ফুটেজ লো পেলা আকো এডিট সেডিট করা। তো দুদিনমান রেস্ট ললো, আজি এটা সৰু ব্লগ করিম আর দুদিনমান আর দুটামান ব্লগ করিম। এনেও শো এবার শেষ হবলে হয়েছে, আমার সিজন শেষ হব। কেটামান কথা কবলে বিচাৰিছো। মই জানো সকলোৱে মিডলক মিস কৰি আছে, উপায় নাই, মিডলৰ ডিউটি বেলেগ জায়গা থাকে। মিডলটো আমাৰ পাৰ্সনেল ড্ৰাইভাৰ নহয়, তাক মালিকে য'ত পঠাব সি তেনেকেই যাব। সো তাৰ কাৰণে উপায় নাই, মই মিডলক মেনেজ কৰিব পৰা নাই। মই জানো আপোনালোকে তাক বহুত মিস কৰিছে, আকৌ কেতিয়াবা যেতিয়া মিডল আমাৰ লগত ঘূৰিব তাক আকৌ দেখাম। আৰু ছেকেণ্ডলি আকৌ কৈছোঁ, মই চাউণ্ড ৰিলেটেড কমপ্লেইন মোক দি লাভ নাই। এক নম্বৰ কথা, ষ্টেজত বজাই থাকোঁ মই, মোৰ ইনিয়াৰ্ছ থাকে, মোবাইলত ভালকৈ ৰেকৰ্ড নহ'ব পাৰে। আৰু ছেকেণ্ডেৰী আপোনালোকে বহুতো আউটপুটৰ চাউণ্ডৰো কথা কৈ থাকে, আউটপুটৰ চাউণ্ড আমাৰ দিগন্ত শৰ্মা দায়ে চলাই থাকে। সো তেখেতেহে তাৰে উত্তৰ দিব পাৰিব, মই উত্তৰ দিব পৰা অৱস্থাত নাই, কাৰণ মই গমেই নোৱাৰোঁ আউটপুটত কি ওলায়, মই গম নাপাওঁ। মই অকল নিজৰ ইনিয়াৰ যোনটো আপোনালোকে দেখা থাকে, মই কাণত পিন্ধি থাকোঁ, তাতে মই নিজৰ চাউণ্ডটো ঠিকে পাই থাকোঁ। সো আউটপুট কি হয় কি নহয় তাৰ বিষয়ে মই একো ক'ব নোৱাৰিম, তাৰ বিষয়ে দিগন্ত শৰ্মা দায়ে ক'ব পাৰিব, আৰু সেইটো মই জাজ কৰিবও নোৱাৰোঁ। এনিৱেজ, টিপ আজি এই ব্লগটো উপভোগ কৰক। এতিয়া আজি যি ৰাতিপুৱা আহি পাইছোঁ শ্ব' কৰি পেলাই দদৰাৰ পৰা, এতিয়া উঠিলোঁ, উঠি পেলাই ফ্ৰেছ হ'লোঁ, জিম যাম, ৱৰ্কআউট কৰিম, আৰু ব'লক একেলগে আজি শ্ব'খন উপভোগ কৰোঁ। হ্যাঁ, আহি গৈছোঁ জিম। আজি অলপ পুল ৱৰ্কআউট কৰিছোঁ, বেক, বাইচেপ্স, হেমষ্ট্ৰিংছ। মই কেতিয়াও আজি 5 বছৰ মোৰ ৱৰ্কআউট কেতিয়াও মিছ কৰা নাই। মই য'তেই নাযাওঁ কিয়, মই ক'ৰবাত না ক'ৰবাত জিম বিচাৰি এক্সাৰচাইজ কৰিয়ে লওঁ, আৰু যদি জিম নাপাওঁ তেতিয়াহ'লে মই হোটেল ৰুমতে ফ্ৰী হেণ্ড মাৰি পেলাই এক্সাৰচাইজ কৰি লওঁ। এই অভ্যাসটো আপোনালোকেও আৰম্ভ কৰি দিয়ক, ঘৰতে অলপ অলপকৈ ফ্ৰী হেণ্ড মাৰি থাকক, খোজকাঢ়ক আৰু যিমান পাৰি ফিট থাকক। ৱৰ্কআউট কৰি আহিলোঁ, বিৰাট ভাগৰ লাগিছে, অলপ ষ্টুডিঅ'তে ৰেষ্ট লৈছোঁ, কাপোৰ পিন্ধিছোঁ, ৰখি আছোঁ, শেখৰ আহিব মোক পিক আপ কৰি, আমি ঋষভক উঠাই পেলাই শ্ব'লৈ যাম। সো লেটছ এনজয় দ্য শ্ব' টুগেডাৰ। তাত অতিপাত জাম লাগিছে, আমাৰ ষ্টেজ পাওঁতে দেৰি হ'ব চাগে, আৰু গাড়ী হিলাই নাই, সোনকালে গৈ পালে হ'ল। Thank you.
ব্লগার এপিনে জুবিনদা থিয় হয়েছে, এপিনে চিঞৰি আছে বাইরে। সুপ্রাইজ এবার দিবান দাদা আছে, দাদা আছে, এভরিথিং আছে। আসলো আজি রাতেপা ব্লগট আরম্ভি করতে যে মৃদুলক পালে মাঝে মাঝে দেখা, আজি পাই গেল মৃদুল। ইমান দিন কত আসিল আর তোর খবর খাতি নাই, দাড়ি সারি ডাঙর হয়ে গেছে, ডাঙর হয়ে গেছে, উপায় নাই, পয়সা পাতিও নহ হয়েছে। আর এক নম্বর কথা, দিন বইয়া দে, বর্তমান দিন বইয়া চলি আছে মোর। কিয়া কিয়া বইয়া চলি, বইয়া চলি আছে। আর আপনার কথাটো হইছে কি, মই নাছুলো একচুয়ালি 12 দিন মান মই নাছুলো। 12 দিন কিবা এখান কালা সাতি না কি বলে এখান সিনেমা আছে নতুন যে, তাতে কিবা শুটিং ও আছিল। তারপর 12 দিন শুটিং করে আজি বউক লই আইলো। আর এটা বর্তমান আমার সোনাপুরের এতে আতিথ্য, আতিথ্য এটা ভাত পানি খাই তা বড়িয়াকে যাম। আর আপনার লগ পাই ভাল লাগিল, কালি কালি লগ পাম, কালি কালি লগ পাবি ন? ঠিক আছে, কালি কালি আর অল্প ভালকে কই, কালি অল্প ভালকে কম। আমি মিডুলক আর এবার দেখা দিছো, আর এবার শুভরাত্রি দিতে সবকে, গুটেকে শুভরাত্রি মোর ফালর পড়া। এটা বর্তমান ভালে ভালে শুই দিয়া, টেনশন লবা লাগা নাই। আমিও এটা আতিথ্য রিজর্ট, ইয়াতে খানা চানা খালো। আজি ব্লগটো ইয়াতে সামৰিম, কাইলে আমাৰ আছে গোৱালপাৰা, আৰু তাৰপিছত গোৱালপাৰাৰ পিছত আছে বিলাসীপাৰা। এই দুটা ব্লগ মই কম্বাইন কৰি পেলাই মই প্ৰস্তুত কৰিম। আজিলৈ বিদায় লৈছোঁ। এই ব্লগটো চাই কেনেকুৱা পালে জনাবলৈ নাপাহৰিব। চব চাই থাকিবৰ কাৰণে মোৰ ইউটিউব চেনেল ব্ৰহ্মা মিউজিক এণ্ড এণ্টাৰটেইনমেণ্ট লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব। গুড নাইট, শুভৰাত্ৰি।